প্রাথমিকভাবে আমাদের এটা আত্মহত্যাই মনে হচ্ছে তাদের যে আত্মীয়স্বজন ছিল বাসার মধ্যে তার শাশুড়ি ছিলেন তার সাথে আমরা কথা বললাম তার মেডিকেল হিস্ট্রি রয়েছে আর তার রেগুলার মানসিকভাবে গত দুই বছর ধরেই সে একটু বিপর্যস্ত ছিল এবং তার ট্রিটমেন্টের কার্যক্রম চলমান ছিল আমরা অলরেডি সেই কাগজপত্রগুলো পেয়েছি আর এখান থেকে এই গেটটা সবসময় খোলা থাকে দেখতে পাচ্ছেন এই গেটটা পরিষ্কার করার কারণে খোলা থাকে যে এখানকার যারা বাসিন্দা সবার কাছে কথা বললাম তারাও এটা এনশিওর করলো ক্লিনারে খোলা রাখে এখান থেকে সে বেসিক্যালি লাভ দিয়ে চলে গেছে তার পায়ের সাপও এখানে আছে আর একটা বিষয় রয়েছে এখানে একটা ক্যামেরা রয়েছে আমরা এটা ফুটেজের জন্য অলরেডি নক করেছি এটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা আরও নিশ্চিত হওয়া সম্ভব